এই বৃষ্টির মধ্যে জন্মদিনের কেক কাটছি, শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে ঝড় ফ্রি। আমার জন্মদিন তো 15ই জুন, কিন্তু আমি থাকবো না বলেছি, তাই এই দুই ব্যক্তি আমাদের জন্য কেক নিয়ে এসছে। এবার এই ঝড়ের মধ্যে তো কেকটা কাটতেই হবে, তাই কেকটা এই ঝড়ের মধ্যে কেটে আমরা খেয়ে নিয়েছি। স্নান করে চলে আসলাম, বৃষ্টি হবে আর আমরা ভিজবো না, এটা কখনোই হতে পারে না। আর পেছনটা এর আগের বার যখন মাছ ধরেছিলাম প্রচুর জল উঠেছিল, বাট এবার অতটা বৃষ্টি হয়নি, তাই আমরা মাছ ধরতে পারবো না। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো এই জায়গাটাতে কিন্তু আমরা জাল পাতি, ঠিক আছে, এখান থেকে এই অবধি প্রচুর মাছ ধরি, প্রচুর, বাট এবার বেশি একটা জল ওঠেনি, ব্যাড লাক। ভেবেছিলাম যেরকম প্রচুর জল হবে, মাঠ ঘাট পুরো ডুবে যাবে, মাছ ধরবো, অনেক কিছু প্ল্যানিং ছিল, বাট কিছুই হয়নি, ঠিক আছে। এখনো প্রচুর হাওয়া দিচ্ছে, জানি না এই হাওয়া আর ঝড় কখন থামবে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে বেরিয়ে করতে বৃষ্টির মধ্যে কোথায় যাব সেটা ঠিক নেই, বাট বেরিয়েছি। অনেকদিন পর পাপাকে একটু নিয়ে বেরিয়েছি। অন্ধকার ঘর, আমাদের কারেন্ট নেই, কালকে রাত থেকে ইনভার্টার যাই ছাই দিয়েছিল, ইনভার্টার ইনভার্টারও চার্জ নেই। আমরা কি করব, না না গাড়িতে কারেন্ট যাবে না, আমরা বুঝতে পারছি তোর কারেন্ট এমনি চলে গেছে, জেনারেটর লাগা, জেনারেটর মিগিরে সেই মজা রয়েছে। সেই মজা পাচ্ছিস, মিল্কি কিন্তু সেই সোয়াগে রয়েছে, পুরো ঠান্ডা ঠান্ডা চিল হাওয়া। মিল্কি মিল্কি ভৌ করে দে, ভৌ করে দে। ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে এসেছি, মানে বলা মুশকিল, এত সরু গলি, মানে এখান থেকে হাই রোডে যাবে বলেছে রাস্তাটা গুগল ম্যাপ দেখিয়েছে, কিন্তু ঢুকে এমন সামনে সামনে কি ওটা, মিল্কি সামনে কাউকে দেখতে পেলে তুই বলিস প্লিজ, মানুষ দেখা গেছে, মানুষ দেখা গেছে, মানে আমরা চলে এসেছি, আমরা সেফ জোনে চলে এসেছি, জ্যান্ত মানুষ, নেটওয়ার্ক নেই এখানে, ওই যে একটা গাড়ি আছে, আমরা সেফ জোনে চলে এসেছি, এখন সেফ জোনে আসার গাড়ি, সেফ জোনে চলে এসেছি, সিরিয়াসলি। আর মানে এত ফাঁকা জায়গা না, আর দুটো তিনটে ছেলে না, মানে কুঠারি নিয়ে দাঁড়িয়ে ছিল, মানে ভিডিও কলে মানে ঘাস কাটছিল না কি করছিল নিজেরা বুঝতে পারছি না, ওটা দেখে আমরা খুব ভয় পেয়ে গেছি। এখানে ভাই রাতের বেলা আর আসার দরকার নেই, থ্রিলিং ব্যাপার, নমস্কার। ফাইনালি আমরা হাই রোডে পৌঁছেছি, মানে একটা থ্রিলিং ব্যাপার, কি যে ভয় লাগছিল, এটা বন্ধ,
এরপরে বৃষ্টির মধ্যে চা খেয়ে নিলাম, আর চা খেতে খেতে সবাই মিলে প্ল্যান করলো যে একটু খিচুড়ি বেগুনি খাবে। এই বৃষ্টির দিনে কার না ভালো লাগে বলো খিচুড়ি আর বেগুনি খেতে? এই কি করছিস এখন? খিচুড়ি কোথায়? বেগুনি আর কি ডিম ভাজা কোথায় আমার? এই হলো আজকের রেসিপি, আলু ভাজা, বেগুনি, ডিম অমলেট, পাঁপড়, লেবু। এই বৃষ্টির দিনে খিচুড়ি পেয়েছি, আর কিছু লাগে না, এটাই চেয়েছিলাম। যাতে পরের বার আরো ভালো মনে হয়। আরে দশে সাড়ে নয় তো, তার হাফ যেটা রয়েছে আমার মাকে একটু ফোন করে জিজ্ঞেস করেছিলাম, আর এই মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, সেটার হাফ দিয়েছে। দেখো এই ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুনি কিন্তু সেরা লাগে, তোমরাও কিন্তু অনেকেই বাড়িতে করেছো এই ঝড়ে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা এই ঝড়ে খিচুড়ি বানিয়ে খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, সো টাটা, বাই বাই, লাভ ইউ অল।